সার্বিয়ায় 4,500 অভিবাসী আটক। বলকান রুটের আলোচিত দেশ সার্বিয়ার উত্তর ও পূর্বাঞ্চলে পরিচালিত বিশেষ অভিযানে অন্তত 4,500 অনিয়মিত অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। 2 সপ্তাহ আগে শুরু হওয়া এই অভিযানে বন্দুকযুদ্ধে মারা গেছেন 3 অভিবাসী। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সার্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে 27 অক্টোবর থেকে সার্বিয়ার উত্তরে হাঙ্গেরিয়ান সীমান্তবর্তী সুবোটিকা, সোমবার ও কিকিন্দা পৌরসভায় এবং বুলগেরিয়া সীমান্তবর্তী দক্ষিণ পূর্বের পিরুষ শহরে পরিচালিত অভিযানে অন্তত 4,500 অনিয়মিত অভিবাসীকে আটক করা হয়েছে। এতে আরও বলা হয় অভিযানে মানব পাচার, অস্ত্র ও মাদকসহ 8 চোরাকারবারী ও 119 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সার্বিয়ার পুলিশ জানিয়েছেন টানা অভিযানে 5টি অ্যাস্টল রাইফেল, 5টি হ্যান্ডগান, বিভিন্ন ক্যালিবারের 1,500 রাউন্ডের বেশি গুলি, শতাধিক বিদেশি পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। এই 14 দিনের অভিযানে 81,000-এরও বেশি গাড়ি এবং 300টিরই বেশি বাড়িতে অনিয়মিত অভিবাসন এবং অপরাধমূলক কর্মকাণ্ড বিলাসী বিরোধী তল্লাশি চালানো হয়েছে। মন্ত্রণালয়ে বিবৃতি দাবি করা হয় অনিয়মিত অভিবাসনের সমস্যার সমাধান না হওয়া এবং মানব পাচার নেটওয়ার্কগুলো ভেঙে না দেওয়া পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযান অব্যাহত রাখবে। আটক হওয়া অভিবাসীদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য, আফগানিস্তান, পাকিস্তান এবং উত্তর আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক। তারা তুরস্ক, বুলগেরিয়া এবং মেসিডোনিয়াস এবং সার্বিয়ার মধ্য দিয়ে বিস্তৃত অভিবাসন রুট ব্যবহার করেন বলে জানিয়েছেন বেলগ্রেড কর্তৃপক্ষ। অনেক অনিয়মিত অভিবাসী মানব পাচারকারীদের বিস্তৃত নেটওয়ার্কের সাহায্যে সীমান্ত অতিক্রম করে। মানব পাচার চক্রগুলো অনেক সময় সশস্ত্র থাকে। এছাড়া সীমান্ত অপরাধী গোষ্ঠীগুলোর বিভিন্ন পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গত মাসে হাঙ্গেরির সঙ্গে সার্বিয়া সীমান্তের কাছে বন্দুকযুদ্ধে 3 অভিবাসী মারা যান। ইউরোপীয় ইউনিয়ন প্রবেশের জন্য মানব পাচারকারী ক্রমবর্ধমানভাবে এই রুটটিকে ব্যবহার করেন। সার্বিয়ার সেন্টার ফর প্রোটেকশন অ্যান্ড অ্যাসোসিয়েশনের পরিচালক রাডোস জুরোভিস স্থানীয় আরটিভিকে বলেন, এগুলো সংগঠিত গ্যাং। অভিবাসী জনগোষ্ঠীদের সদস্যরা ছাড়াও আমাদের স্থানীয় নাগরিকরা সীমান্ত লোকের স্থানান্তর করে এবং বিপুল অর্থ হাতিয়ে নেয়। ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চান সার্বিয়া, দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছে দেশটি। অনিয়মিত অভিবাসন ঠেকাতে দেশটি ইউ সদস্য দেশ হাঙ্গেরি এবং অস্ট্রিয়ার সঙ্গে যৌথ সীমান্ত টহল পরিচালনা করে আসছেন। সার্বিয়া থেকে পশ্চিম ইউরোপের দিকে পরিচালিত অনিয়মিত অভিবাসীদের প্রবাহ ঠেকাতে ভারত ও বুরুন্ডি সহ বিভিন্ন দেশের সঙ্গে থাকা ভিসানীতি আরও কঠোর করার প্রতিশ্রুতি দিয়েছে বেলগ্রেড। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।